হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কদবেল দিয়ে ভর্তা তৈরি করছি, আর কিভাবে করছি তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। কদবেল একটা সিজনাল ফল, এখন গ্রীষ্মের শেষের দিকে, তো এই সময়ে বাজারে কদবেল পাওয়া যায়, রাস্তায় অলিতে গলিতেও বিক্রি করে। তো আমি আমার বাবার বাড়িতে গিয়েছিলাম, তো সেখানে দেখছি যে ভ্যানে কদবেল বিক্রি করছে, আর সেখান থেকে আমি দুটা কদবেল কিনলাম। কিনে বাসায় নিয়ে আসছি। তো প্রথমে কদবেল দুইটা ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু বাহিরে ভ্যানে ছিল। তো ধোয়ার পর কদবেল দুইটাকে আমি প্রথমে ভেঙে নিচ্ছি ভিতরে শ্বাসটা নেওয়ার জন্য, এটার ভিতরের অংশই খাওয়া হয়। তো পাকা দেখেই নিয়েছিলাম, দেখলাম যে না ভালোই পড়েছে। তো দুইটা কদবেল এনেছিলাম, তো এখন ভেঙে এর ভিতরের অংশগুলো নিয়ে নিচ্ছি প্রথমে। ও, কদবেলের শ্বাসটা ভিতরের অংশগুলো বের করার পর এখন আমি ভর্তা তৈরির উপকরণগুলো রেডি করে নিচ্ছি, আর সেই জন্য এখানে কয়েকটা শুকনো মরিচ নিলাম। এখন এই শুকনো মরিচগুলো ভেজে একটু মচমচা করে নিচ্ছি, যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। আপনারা চাইলে এখানে কাঁচামরিচও ব্যবহার করতে পারেন, তো আমার কাছে শুকনো মরিচটা বেশি ভালো লাগে, সেই জন্য আমি এটা ইউজ করলাম। আর সঙ্গে নিচ্ছি ধনে পাতা আর লেবু। আর আমি এখন ধনে পাতা ধুয়ে কুচি করে নিচ্ছি, আর লেবু পিস করে নিলাম এর মধ্যে দেওয়ার জন্য। সঙ্গে আছে একটু বিট লবণ আর ভাজা শুকনো মরিচ। তো এখন প্রথমে আমি কদবেলের সঙ্গে দিয়ে দিচ্ছি বিট লবণ, এরপর কুচি করে রাখা ধনে পাতা, এখন দিয়ে দিচ্ছি লেবু, এক পিস লেবু রস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন একটু স্বাদের জন্য, তো আমি আবার চিনিটা দেইনি। তারপর হচ্ছে শুকনো মরিচটা এভাবে ভেঙে গুঁড়ো করে নিলাম। তো সব কিছু একসঙ্গে দেওয়ার পর এখন আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি সব কিছু। এটা কচলিয়ে কচলিয়ে ভালো করে মেখে নিতে হবে। এখন আমি ধনে পাতা, তারপর হচ্ছে বিট লবণ, লেবুর রস, সব কিছু একসঙ্গে এভাবে কচলিয়ে কচলিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। যত বেশি মাখবো ভর্তাটা খেতে, তত বেশি সুস্বাদু হবে। অনেকে আছে এর মধ্যে একটু সরিষার তেল দিতে পছন্দ করেন, তো যাদের ভালো লাগে তারা সরিষার তেল দিতে পারেন। তো আমি সরিষার তেলটা পছন্দ করি না, গন্ধটা আমি নিতে পারি না, সেই জন্য এটা বাদ দিলাম। তো আপনাদের যদি ভালো লাগে আপনারাও এভাবে খেয়ে দেখবেন। আজকে আমরা তিন বোন একসঙ্গে হয়েছি, আর বলতেছি আমরা ভর্তা খাবো, তো তারপর আমি বললাম যে আমার বাসায় কদবেল আছে আর সেটা ভর্তা তৈরি করি। আর এইসব খাবারগুলো আমার বাবা শিখিয়েছে। আমার বাবা সবসময় টক মিষ্টি যত রকমের সিজনাল ফল আছে সব বাসায় নিয়ে আসতো, আর আমরা সবাই মিলে মজা করে খেতাম। আমার আম্মা বিভিন্নভাবে ভর্তা তৈরি করে দিত আর আমরা সবাই মজা করে খেতাম। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে, আপনারাও এভাবে খেয়ে দেখবেন। আজ এ পর্যন্তই, ফিরব নতুন কোনো রেসিপি বা ব্লগ নিয়ে। সবাই ভালো ও সুস্থ থাকবেন। যারা এতক্ষণ কষ্ট করে আমার এই ভিডিওটি দেখেছেন তাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। ফিরব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।